জয়পুরহাটের পাঁচবিবিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব ১৭-এর উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বেলুন উড়িয়ে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা। এই সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মারুফ আফজাল রাজন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাজিনা রাটুনি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মীর রেজাউল করিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক মণ্ডল, সাধারণ সম্পাদক ও কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিহাদ মণ্ডল, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মিসিরউদ্দিন, প্যানেল মেয়র নূর হোসেন, বালিঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব, আইমার রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ মিল্টন, পাঁচবিবি থানার এসআই সুশান্ত কুমার প্রমুখ। উদ্বোধনী খেলাটি পাঁচবিবি পৌরসভা ও আউলাই ইউনিয়ন পরিষদের মধ্যে অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে খেলাটি এক এক গোলে ড্র হওয়ায় টাইব্রেকারে 4-2 গোলে পাঁচবিবি পৌরসভা বিজয়ী হয়। খেলাটি পরিচালনা করেন জেলা রেফারি অ্যাসোসিয়েশনের সদস্য লোকমান হোসেন। খেলার ধারা বিবরণী দেন মোহাম্মদ মিজানুর রহমান মিজান। গুরুত্বপূর্ণ জায়গায় অলঙ্কিত করেছেন, বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা